আপনি বা আপনার পরিবারের কি কেউ ডায়াবেটিসে আক্রান্ত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইট। হ্যাঁ বন্ধু, আজকে মাত্র 3টি ঘরোয়া উপাদান দিয়ে এমন একটি নুস্কা প্রস্তুত করে দেখাবো যা টানা 21 দিন সকালে খালি পেটে যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণে চলে আসবে। তো বন্ধু, চলুন জেনে নেবেন কিভাবে এই নুস্কাটি আপনি প্রস্তুত করবেন আর কিভাবে এটিকে সেবন করতে হবে। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বন্ধু, প্রথম যে উপাদানটি এর জন্য লাগবে সেটি হলো মেথি। মেথি আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে মশলা হিসেবে ব্যবহার করা হয়। মেথি কিন্তু ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য একটি অন্যতম প্রধান উপাদান। আপনি কোনো রকম কিছু না করে যদি প্রত্যেকদিন সকালবেলা মেথি, ভেজানো জল এবং মেথি একসঙ্গে খেতে পারেন তাহলেও কিন্তু আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসতে পারে। তবে আজকে যে নুস্কাটি করে দেখাবো সেটি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবে এবং সেটি একেবারে নিয়ন্ত্রণে থাকবে। বন্ধু, মেথিতে রয়েছে ফাইবার যা আমাদের হজম ক্ষমতাকে যেমন বৃদ্ধি করে সেই সঙ্গে আমাদের রক্তে শর্করার পরিমাণকে কমাতে বিশেষভাবে সাহায্য করে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ভিটামিন B6, প্রোটিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানও রয়েছে যার কারণে আপনার শরীরে যদি কোনো রকম জয়েন্টের ব্যথা থাকে সেই ব্যথাকেও কম করতে মেথি ভীষণভাবে সাহায্য করবে। মেথি ইনসুলিনের ক্ষরণকে বাড়িয়ে দিতে পারে এবং সেই সঙ্গে ওজনকেও নিয়ন্ত্রণে নিয়ে আসে। এবং বন্ধু, আপনার ওজন যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু আপনার সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকবে। তাই আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই জরুরি। এর জন্য আপনাকে মেথি বাজার থেকে নিয়ে এসে সেটি ভালো করে ধুয়ে নিয়ে রোদে মচমচে করে শুকিয়ে রাখতে হবে। তারপরে সেই মেথিকে ভালো করে গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। দ্বিতীয় যে উপাদানটির কথা বলবো সেটি হলো মৌরি। মৌরির মধ্যে এত রকম গুণ রয়েছে যে আমরা অনেকেই মৌরি খেলেও সেই গুণ সম্পর্কে কিন্তু অনেকটাই জানি না। মৌরি আপনার সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। এর মধ্যে থাকা ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেরকম বাড়িয়ে দেবে আপনার মেটাবলিজমকেও অনেক গুণ বাড়িয়ে দেবে। এবং মেটাবলিজম যদি আপনার উন্নত হয় সেক্ষেত্রে আপনার রক্তে সুগারের পরিমাণ কিন্তু অনেক কম হয়ে যাবে। মৌরি গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত কম যা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের ওজনকেও কম করতে ভীষণভাবে সাহায্য করে। মৌরি প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়, শরীরের অতিরিক্ত জল ও মেদ খুব সহজে ঝরিয়ে দিতে পারে। তাই মৌরি নিয়মিত সেবনের কারণে আপনার শরীরে ডায়াবেটিসের লেভেল কিন্তু একেবারে নিয়ন্ত্রণে থাকবে। এর জন্য আপনাকে বাজার থেকে মৌরি কিনে আনতে হবে। মৌরি যারা চেনেন না তাদের জন্য বলে দিচ্ছি, মৌরি অনেকটা জিরার মতো দেখতে হলেও মৌরি কিন্তু একটু আলাদা। এবং বাজার থেকে ভালো মানের মৌরি কিনে এনে আপনাকে সেটিকে খুব ভালো করে ধুয়ে রোদে মচমচে করে শুকিয়ে কুড়ো করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে হবে। এবার বলবো তৃতীয় কোন উপাদানটি আপনার প্রয়োজন, সেটি হলো দারুচিনি। দারুচিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার একটি অন্যতম প্রধান উপাদান। দারুচিনি সেবনে ডায়াবেটিস একেবারে কন্ট্রোলে চলে আসে। এছাড়াও দারুচিনি আপনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল ইত্যাদিকে নিয়ন্ত্রণ করতেও ভীষণভাবে কাজে দেয়। দারুচিনিকেও আপনার ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আপনি বাজার থেকে দারুচিনির গুঁড়ো কিনে আনতে পারেন, কিন্তু সেই গুঁড়ো না আনে আপনি যদি বাড়িতে দারুচিনি কিনে এনে সেটিকে ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি উপকার পাবেন, কারণ এর মধ্যে কোনো রকম ভেজাল থাকবে না। তো বন্ধু, এইভাবে দারুচিনিকে আপনার গুঁড়ো করে নিতে হবে। এইবার জেনে নিন এই ঘরেলু নুস্কাটি আপনি কিভাবে প্রস্তুত করবেন। এর জন্য আপনাকে 1 গ্লাস কুসুম কুসুম গরম জল নিয়ে নিতে হবে এবং তার মধ্যে 1 চামচ মেথি গুঁড়ো মিলিয়ে নিতে হবে। তার সঙ্গে আপনাকে মেলাতে হবে 1/2 চামচ মৌরির গুঁড়ো এবং 1/2 চামচ দারুচিনির গুঁড়ো। এই 3টি উপাদানকে খুব ভালো করে মিলিয়ে নিয়ে এটিকে ঢেকে আপনার 10 মিনিট রেখে দিতে হবে।
এতে করে মেথি, মৌরি এবং দারুচিনির সমস্ত পোষক তন্ত্র এই জলের মধ্যে খুব ভালো করে মিশে যাবে। এরপরে আপনার এই জলটিকে পান করতে হবে এবং এই জলটি পান করার পরে অন্তত আধা ঘন্টা আপনি আর কিছু খাবেন না। আধা ঘন্টা পরে আপনাকে সকালবেলার ব্রেকফাস্ট করতে হবে। বন্ধু, এবার জেনে নিন এই ঘরোয়া নুস্খাটি আপনাকে কতদিন সেবন করতে হবে। এটিকে আপনার টানা 21 দিন সেবন করতে হবে। 21 দিন পরে আপনি আপনার সুগার লেভেল চেক করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি আপনার সুগার লেভেল দেখে নিয়ে পরবর্তীতে আপনি এই ঘরোয়া নুস্খাটিকে আবার কন্টিনিউ করতে পারেন। এবং বন্ধু, এই নুস্খাটি যখন আপনি গ্রহণ করবেন, সেই সঙ্গে আপনি ডায়াবেটিসের জন্য যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধও কিন্তু আপনি একই সঙ্গে গ্রহণ করতে থাকবেন এবং নিয়মিত পরীক্ষা করাতে থাকবেন। যদি আপনার ডায়াবেটিস লেভেল কমতে থাকে বা সুগারের লেভেল কমতে থাকে, সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে ওষুধের মাত্রা কমাতে পারেন, কিন্তু তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। যাদের সুগারের মাত্রা খুব বেশি নয়, তাদের শুধুমাত্র এই নুস্খাটি গ্রহণ করলেই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এবং বন্ধু, আপনি কিন্তু এই নুস্খাটি টানা 6 মাস পর্যন্ত খেয়ে যেতে পারেন এবং 6 মাস পর 1 মাসের গ্যাপ দিয়ে আবার আপনি এটিকে কন্টিনিউ করতে পারেন। আরো একটি কথা বলবো বন্ধু, এই নুস্খাটি গ্রহণ করার পরে আধা ঘন্টা পর আপনাকে কিন্তু অবশ্যই ব্রেকফাস্ট করে নিতে হবে, কারণ এই নুস্খাটি গ্রহণ করার আধা ঘন্টা পরেও যদি আপনি ব্রেকফাস্ট বা সকালে জলখাবার না খান, সেক্ষেত্রে কিন্তু আপনার সুগার লেভেল অনেক বেশি ফল করে যেতে পারে, অর্থাৎ আপনার সুগার লেভেল হঠাৎ করে কমে যেতে পারে, যা আপনার শরীরের জন্য একেবারেই ভালো নয়। তাই বন্ধু, আপনি এই নুস্খাটি গ্রহণ করার আধা ঘন্টা পরে অবশ্যই কিছু খাবার গ্রহণ করবেন। যাদের ডায়াবেটিস আছে তারা তো এই নুস্খাটি গ্রহণ করবেন, কিন্তু যাদের ডায়াবেটিস এখনো হয়নি বা যারা এখনো পর্যন্ত ডায়াবেটিসে আক্রান্ত হননি, তারাও কিন্তু এই ঘরোয়া রেমিডিটি গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে তাদের কিন্তু আর কখনো ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। এবং শুধু তাই নয়, তারা কিন্তু আরো বেশ কয়েকটি রোগকে তাদের শরীর থেকে দূর করতে পারবেন এই নুস্খাটি গ্রহণ করে, যেমন হৃদরোগের সম্ভাবনা, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, দৃষ্টিশক্তি সমস্যা, কনস্টিপেশন, ওজন বৃদ্ধি ইত্যাদি বেশ কিছু শারীরিক সমস্যা থেকে কিন্তু আপনি একেবারে মুক্ত থাকবেন যদি আপনি এই ঘরোয়া নুস্খাটি গ্রহণ করতে থাকেন। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই নুস্খাটি গ্রহণ করার পরে আপনার শরীরে কি পরিবর্তন এসেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এরপরে দেখা হবে এরকমই কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।